শাকিব খানের কপালে বাড়ছে দুশ্চিন্তার ভাঁজ, তো চলেন জেনে নিন বিস্তারিত। শাকিব খান নিশ্চয়ই এখন যে কোনো সংলাপ বলার আগে শতবার ভাবেন, কারণ রাজনীতি ছবিতে আওরানো একটা সংলাপ তাকে ফেলে দিয়েছে বেকায়দায়। ওই সংলাপে একজন সাধারণ মানুষের মোবাইল নাম্বার থাকায় জনপ্রিয় এই অভিনেতার কপালে দুশ্চিন্তার ভাঁজ বেড়েই চলছে। অনুমতি ছাড়া নম্বরটি ব্যবহার করায় প্রতারণা ও 50 লাখ টাকার মানহানি মামলায় ঝুলছেন তার মাথার উপর। আর দুশ্চিন্তার খবর হলো আগামী 15 কার্যদিবসের মধ্যে এর প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার ছিল মামলার প্রতিবেদন দেওয়ার জন্য নির্ধারিত ধার্য তারিখ, কিন্তু ডিবি পুলিশ তা দেয়নি। এ কারণে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শম্পা জাহান আগামী 15 কার্যদিবসের মধ্যে মামলার প্রতিবেদন দেওয়ার জন্য হবিগঞ্জ ডিবি পুলিশকে নির্দেশ দেন। হবিগঞ্জের বানিয়াংচ উপজেলার যাত্রাপাশা গ্রামের সিএনজি চালক ইজাজুল মিয়া বাদী হয়ে গত বছরের 28 অক্টোবর শাকিব খান পরিচালক বুলবুল বিশ্বাস ও রাজনীতির প্রযোজকের বিরুদ্ধে হবিগঞ্জ আদালতে এই মামলা করেন। প্রতারণার অভিযোগে তিনি উল্লেখ করেন অনুমতি ছাড়াই তার মোবাইল নাম্বার ব্যবহার করা হয়েছে। এ নিয়ে তদন্ত করে প্রতিবেদন দিতে ডিবি পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত, কিন্তু তারা কোনো প্রতিবেদন না দেওয়ায় বুধবার এই আদেশ দেন বিচারক। মামলার বাদীপক্ষ আইনজীবীর অ্যাডভোকেট এম এ মজিদ বলেন, আমরা মনে করছি ডিবি পুলিশ ইচ্ছা করে চাঞ্চল্যকর এই মামলার প্রতিবেদন দিচ্ছে না, তাই আদালত আগামী 15 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। এদিকে আদালতের এই নির্দেশ বিষয়ে শাকিব খান এখনো কোনো মন্তব্য করেননি। জানা গেছে মামলায় সিএনজি চালক ইজাজুল ছবির একটি দৃশ্যের বিবরণ দিয়েছেন। 2.25 ঘন্টা দৈর্ঘ্যের রাজনীতির আধা ঘন্টার মধ্যে চিত্রনায়ক অপবিশ্বাসের সংলাপ বিনিময়ের সময় শাকিব একটি মোবাইল নাম্বার বলেন। ওই মোবাইল নাম্বারের মালিক ইজাজুল মিয়া। গত বছরে 10 জুলাই রাত 10:06 59 সেকেন্ড থেকে 15 জুলাই রাত 9:29 33 সেকেন্ডের সময়ের মধ্যে 432টি কল আসে তার নাম্বারে, তাদের বেশিরভাগই মেয়ে। এরই মধ্যে শাকিব খানকে ভেবে খুলনা থেকে এক গৃহকর্মী চলে আসে ইজাজুলের বাড়িতে। তাছাড়া রাত বিরাতে অনবরত মেয়েরা ফোন করতে থাকে ইজাজুলের মোবাইল নাম্বারে, ফলে এক সন্তানের এই জনকের সংসার ভাঙার উপক্রম হয়। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, আর যদি ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন। এই ধরনের নিত্য নতুন সকল ভিডিও পেতে এখনই টিউবলাইট বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।